সালাম দিলেও মানুষের মন মস্তিষ্ক বুঝেও সালাম দিতে হবে। একজনে জিকিরের হালে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। একজনে দেখা যায় যে তিনি জঙ্গলে এক কিনারে বসে প্রস্রাবের ভাবে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। একজনে ধ্যানে বসে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। কেউ একটু চিন্তিত হয়ে বসে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। কেননা একদিন একটি ছেলে তার ফ্যামিলির কাছে আদব শিখাচ্ছে এবং মানুষকে সালাম দিতে হবে শিক্ষাগুলো পেয়েছে, তখন কি করলেন, হঠাৎ করে গিয়ে তার চাচাকে সালাম দিতে গেছেন। তখন চাচা তো তার চাচির সাথে অনেক রাগান্বিত অবস্থায় তিনি মুখ বেজার করে বারান্দায় বসে আছে। তখন তার ভাতিজা গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম কাকা জান, কেমন আছেন? এখন সালাম দেওয়া যেরকম, এরকম নিতেও তো হবে। এখন কাকার মন তো ভালো নেই। তখন কাকা বলতেছে, ওয়ালাইকুম সালাম না তুই কি। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে শরীয়তের ভাষায় একটি কথা বলা হয় যে মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হয়, এই পাড়া প্রতিবেশী বা অচেনা লোক হোক সালাম দিতে হয়, সালাম দেওয়া অনেক সওয়াব। কিন্তু সওয়াব যে বলা হয়, এই সওয়াবটা আসলে, এই সওয়াব সম্বন্ধে আমি চ্যানেলে অন্য জায়গায় আলাপ করেছি, তো সামনে আরও কিছু আলোচনা করব। তবে সওয়াবের বিষয়টা গেলাম না, তবে একটি হাস্যকর বিষয়, অনেকেই আমাকে ভাবতে পারেন যে তিনি এমন একটা স্তরের লোক, তিনি এরকম ধরনের আলোচনা করলেন না বাবা। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা গেছে তিনি সাহাবাদের সাথে খুব আনন্দ করতেন এবং হাস্য রহস্য কথা বলতেন। সবসময় কি শাসন করা চলে? কখনো কখনো একটু আনন্দ দিতে হয়, কখনো কখনো একটু ভালোবাসা দিতে হয়। তো আনন্দ নবীজি যদি এরকম একটু করতে পারে, তো আমি অতটুকু কেন পারবো না? যেমন ওসমান গনি একজন সাহাবা, ওমর, তারপরে আবু বাকার, তারপরে হযরত আলী, এরকমভাবে তারা গোল করে বসে একদিন দেখা গেছে তারা খেজুর খাইতেছিল। তো নবীজি এক জায়গাতে বসা, তখন খেজুর খেয়ে খেয়ে সবাই খেজুরের বিচিগুলো একটি জায়গাতে রাখে, যার যার স্থানে রাখতেছে। হঠাৎ করে খেয়াল করে দেখা যায় যে হযরত আলীর সামনে অনেকগুলো বিচি পড়ে আছে। তখন হযরত আলীর সামনে এতগুলো বিচি, কিন্তু এই বিচিগুলো এত কিলো কেন? এখন দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খেজুরগুলো খাইতো, তখন খেজুরের বিচিগুলো সে ওখানে রাখতো, ওই হযরত আলী যেখানে বিচিগুলো রাখতো সেখানে রাখতো, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই বিচিগুলো রাখতো না। তখন কি হলো, খেজুর খাওয়া শেষে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে বলতেছে, এই তোমরা কি জানো আজকে সবচেয়ে বেশি খেজুর কে খেয়েছে? তখন সাহাবাগণ বলতে লাগলেন যে হুজুর, কে সবচেয়ে বেশি খেয়েছে, আমরা তো খেয়াল রাখিনি, হুজুর আপনিই বলেন দয়া করে। তখন হুজুর হেসে হেসে বলছে, যার সামনে বেশি বিচি সেই বেশি খেজুর খেয়েছে। তখন সবাই দেখলো যে হযরত আলীর সামনে বেশি বিচি পড়ে আছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, যার সামনে বিচি বেশি সেই তো বেশি খেয়েছে। তখন সাহাবারা দেখতে পাচ্ছে যে হযরত আলীর সামনে বেশি বিচি। তখন হযরত আলীর সবসময় তার জ্ঞানের বিষয়টা বেশিরভাগ ঠোঁটের মধ্যে এসে থাকতো। তিনি হেসে হেসে বললেন যে দেখো, আমার বাপদাদারা আমাকে একসময় অনেক খেজুর খাওয়াইছে, তাই আমি খেজুরের বিচিগুলো রেখে রেখে আমি শুধু খেজুরের খোসাটা বা খেজুরটাই খেয়েছি, কিন্তু বিচি খাইনি। দেখো, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে কোনো বিচি নেই, তার বাপদাদা কখনো খেজুর খাওয়ায়নি, তাই তিনি এই খেজুর পেয়ে বিচি সহকারে খেয়ে ফেলেছে। এর কারণ হলো যে নবীজির সামনে কোনো বিচি নাই, তিনি বিচি সহকারে খেয়ে ফেলেছে। আর আমি, আমার বাপদাদারা খাওয়াইছে, তাই আমি বিচি রেখে রেখে খাইছি, তাই বিচির সংখ্যাটা আমার এখানে বেশি। তো সকলে হেসে দিলেন আর বুঝতে পারলেন যে একজন আনন্দ দিলেন, আর তিনিও আনন্দটাকে শেয়ার করে একটু বেশি করে আনন্দ দিলেন।
তাহলে বোঝা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সাহাবাদেরকে শিক্ষাই দেননি, তিনি আনন্দও করেছেন। তাই আপনাদের সামনে একটু আনন্দ করে একটি কথা বলবো, যে যেমন একটা কথা বলা হয় সালাম দিতে হবে, তবে মুরব্বি আমি দেখেছি তাকে সালাম দিতে হবে, মুরব্বিও তো আমাকে দিতে হবে। অনেকে আছে আমি বসে আছি আমাকে সালাম দেবে, তবে যাই হোক সেখানে গেলাম না, যাই হোক তা সেখানে গেলাম না। এখন যে বিষয়টি বলবো সেটি হলো যে সালাম দিলেও মানুষের মন মস্তিষ্ক বুঝেও সালাম দিতে হবে। একজনে জিকিরের হালে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। একজনে দেখা যায় যে তিনি জঙ্গলের এক কিনারে বসে প্রসাবের ভাবে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। একজনে ধ্যানে বসে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। কেউ একটু চিন্তিত হয়ে বসে আছে, তাকে সালাম দেওয়া যাবে না। কেননা একদিন একটি ছেলে তার ফ্যামিলির কাছে আদব শিখাচ্ছে এবং মানুষকে সালাম দিতে হবে শিক্ষাগুলো পেয়েছে, তখন কি করলেন, হঠাৎ করে গিয়ে তার চাচাকে সালাম দিতে গেছেন। তখন চাচা তো তার চাচির সাথে অনেক রাগান্বিত অবস্থায় তিনি মুখ বেজার করে বারান্দায় বসে আছে। তখন তার ভাতিজা গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম কাকা জান, কেমন আছেন? এখন সালাম দেওয়া যেরকম, এরকম নিতেও তো হবে। এখন কাকার মন তো ভালো নেই। তখন কাকা বলতেছে, ওয়ালাইকুম সালাম না তুই কি, তো ওয়ালাইকুম সালাম না তুই কি, এই কথাটা কেন বলেছেন? তার মানে সালাম না নিয়েও পারে না, আবার সালাম যে নেবে তার মনও ভালো না। তাই বলি কি যে এই সালাম জিনিসটা আমাদেরকে বুঝে দিতে হবে, বুঝে নিতে হবে। আজকে এই সালামের বিষয়টা এভাবে গেলাম, কিন্তু সালামের বিষয়টা আরও কিছু বলেছি, তবে সামনে আরও কিছু বলবো যে সওয়াব, সালাম দেওয়া সওয়াব, আবার কিন্তু পাপও আছে বাবা। এই কথাগুলো আমি পরবর্তীতে ভেঙে বলার চেষ্টা করব। তো আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।